এই সংসার যেন একটা চলচ্চিত্র জনসাধ, এটা একটা অভিনয় মঞ্চ, রঙ্গমঞ্চ, খেলা ঘর, এখানে সব কিছু সরে সরে যায়। স্রোতের জলের মত প্রবহমান আমাদের জীবন, এ যেন খরস্রোতা তটিনী গম্যমানা ধারা, নদীর জল দাঁড়ায় না, এই জগতে কিছুই দাঁড়ায় না, আমাদের জীবন বহমান, প্রতি ক্ষণে ক্ষণে নূতন, আসছে যাচ্ছে বিবিধ পরিস্থিতি। অস্তু, এটা তো এই জন্যই একে জগৎ বলা হয়। জগৎ শব্দের উৎপত্তি হচ্ছে গচ্ছতি ইতি জগৎ, যা গতিশীল। এই গতিশীল জগতে একমাত্র স্থির বস্তুই হচ্ছে ভক্তি, ভক্ত, ভগবান। এগুলিকে দেখায় যেন এরাও চলে যায়, কিন্তু তত্ত্বে যায় না, তত্ত্বে স্থির। মহাজন দৃষ্টান্ত দিলেন, সৌরমণ্ডলে যেমন গ্রহ নক্ষত্র তারকা ঘূর্ণায়মান, সূর্য যেন মনে হচ্ছে উদিত হচ্ছে, অস্তমিত হচ্ছে, দিবারাত্র সূর্যের গতির জন্যই তো এই আপনার মিনিটের থেকে আরম্ভ করে ক্ষণ, লব, প্রহর, তারপরে দিবারাত্র, সপ্তাহ, মাস, বর্ষ, এগুলি তৈরি হয়েছে। এখন যেমন রাত্রি, আসলে আমাদের কাছে এখন ঋষি, পৃথিবীর অপর প্রান্তে অপর গোয়ার্ধে এখন প্রকাশ্য দিবালোক, জীবন কর্মমুখ। তো সূর্যের যেমন উদয় অস্ত আপাতিক, তেমনি ভক্ত ভক্তি ভগবানের যে গমনাগমন, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ, এলো গেল, তেমনি যেন মনে হলো যে ঝুলন পূর্ণিমা এসেছিল, 13 দিন হিন্দুর লীলা, বলদেব জয়ন্তী, বর্ষা ঋতু, গেল যায়নি। সৌরমণ্ডলে যেমন সূর্যের নিত্য স্থির স্থিতি, কোথায় যাবে? আর এই কয়েকটি লীলা নিত্য রোজই গৌরীয় বৈষ্ণবগণ বা গৌর ভক্তগণ চিন্তা করেন, যেমন নিত্য গোচারণ লীলা, বিপিনে আজু বিপিনে যাবত কান, মুরতি মুরত কুসুম বান, জন জলধর রুচির অঙ্গ ভঙ্গি নটবর সোহানি, এই যে রামকানাইয়ের বিপিন বিহার গোচারণ, নিজ সম সখা সঙ্গে শ্রীকৃষ্ণ যেমন, তার সখারাও তেমন, একই বয়স, একই ভাব, বেশ, নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে লক্ষ লক্ষ ধেনু বৎসনে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেণুধ্বনি শুনি আর তো কেউ বাঁশি বাজান না, রাম নৃসিংহ বামন বরাহ যজ্ঞ দত্ত ঋষভ পৃথু হংস ভয়গ্রীব, ভগবানের কোন অবতারেরই হাতে বাঁশি নেই, কেউ বেণুবাদ্য বিরতি নন। তো এই জন্য
যার বেলধ্বনি শুনি গোবিন্দের বেলনাদির থেকে অনন্ত বীর মন্ত্র উদ্ধৃত হতে থাকে। আর রাধারানীর অনেক মন্ত্র নাদ, অনেক মন্ত্রের নাদ, নূপুরা রব, নূপুরের রবের থেকে স্খলত স্খলিত হয় তন্ত্র বললে। তো যার বেলধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প, তাদের দেহ পুলকিত নিজাম করে পুলকিত, খালি যে গাভীগুলি পুলকিত হচ্ছে তা নয়, বৃক্ষগুলি পর্যন্ত পুলকিত রোমাঞ্চিত। সখাদের তো পুলক হবে, যার বেলধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, স্থাবর জঙ্গম হয়ে প্রাণশীল হয়ে যাচ্ছে। একটা অর্থ তো স্থাবর জঙ্গম চরাচর প্রাণীর পুলক কম্প অশ্রু হচ্ছে, প্রেমাশ্রু। আর একটা অর্থ হচ্ছে যে স্থাবর জঙ্গমের ধর্ম প্রাপ্ত হয়ে প্রাণশীল হয়ে যাচ্ছে, অচেতন সচেতন হচ্ছে। মেঘের গতি রোধ হলো, বাতাস দাঁড়িয়ে গেল, মুনি ঋষির ধ্যান ভেঙে গেল, ব্রহ্মা বিস্মিত হলেন, সনকাদি মুনীন্দ্র বৃন্দের চিত্ত উচ্চারণ হল, বলি মহারাজ ব্যাকুল হলেন, অনন্ত দেব সহস্র শীর্ষা পুরুষ তার মাথাটা ঘুরতে লাগলো, যমুনা উজান বয় উল্টো দিকে বইছে, যমুনার জল সাগরের দিকে না উপর দিকে, কেউ তো বাদ দেয়নি আগে, যমুনা উজান বয় ধ্যানেচিৎ নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান, পাখিগুলি বৃক্ষ সাতায় বসে কিচির মিচির করছিল, বংশীর ধ্বনি কানে গেল, সাখি সাখে বসি পাখি, তারা মদিরার হয়ে আখি ধ্যান করছে গোবিন্দকে হৃদয়ে নিয়ে গিয়ে। ওরা তো মুনি ঋষি, ঋষি না হলে তো কেউ গোবিন্দকে ভালোবাসতে পারে না, আগে ঋষি হবে তারপর তো গোবিন্দকে ভালোবাসবে। ঋষি কাকে বলে? যারা সত্যের আরাধক সত্য দ্রষ্টা পুরুষ, তো গোবিন্দ তো সেই পরম সত্য, সত্যং পরং ধীমহি, পরম সত্যেরই তো আরাধনা। সাখী সাখে বসি পাখি মুদিয়ার রহে আখি, নবীন নীরদ অজ্ঞান সতী ছাড়ে এই নিজপতি, সতী পতি পতির কথা ভুলে গেল, লজ্জা ছাড়ে কুলবতী, কুলবতী রমণীর যে ভূষণ লজ্জা দেহটাই ভুল হয়ে গেল, বাসীর ধ্বনি শুনে তো দেহটাই ভুল হয়ে গেল, তো আর লজ্জাটা রাখবে কিভাবে? লজ্জা ছাড়ে কুলবতী, নিবিবন্ধ কেশবন্ধ শিথিল হল, এই তো খুলে যায় নিবিড় বন্ধন, হৃদয়ের বন্ধনই খুলে গেল। এই যে হৃদয় গ্রন্থি, গোবিন্দের বেদনা শ্রবণ করে হৃদয় গ্রন্থি তো উন্মোচিত হয়, অহং
ते हृदय ग्रंथि चित्तं ते सर्व संशया तो लज्जा छाड़ी कुलवती खुले जाए निबिड़ बंधन নীল কমল দলিতাঞ্জন চিকন
ইন্দি বড় নিন্দি এদেরকে নিন্দা করে এমন সুকমল। কৃষ্ণ নব জলধর, কৃষ্ণকে জলধর বলা হচ্ছে মেয়ে। জগৎ শস্যের উপর, এই জগৎ যেন শস্যক্ষেত্র, ভক্ত সমাজ যেন শস্য। বরিশয়ে লীলামৃত ধার, উনি লীলামৃত বৃষ্টি করছেন। আর এখন তো বেণু বাজাচ্ছেন, বেণু হচ্ছে নাদামৃত শব্দ ব্রহ্ম, সেই নাদামৃত বৃষ্টি হচ্ছে। তো মেঘ এসে গেল, বৃষ্টি হচ্ছে যে রিমঝিম বরিখে বাদল, রিমঝিম করে পুষ্প বৃষ্টির মতো। শ্রীকৃষ্ণ বলেন দাঁড়াও, মেঘ একটু একটু গর্জন করছে, বাঁশির সুরের সঙ্গে তাল মেশাচ্ছে, আসলে মেঘের কোন দোষ নেই। উনি মওলার রাগ গাইছিলেন। শরতের প্রখর রৌদ্র দেখে শ্রীকৃষ্ণ মওলার রাগ আলাপ করছিলেন। মেঘ এসে গেছে, মন্দ মন্দ মনু গর্জতি মেঘ, মগদ অতিক্রমণ সংকিত চেতা। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, মেঘ ভাবছে আমি একটু দোহারি করব, আমার সখা গাইছে তো আমি একটু দোহারি করলে কেমন ভালোই হবে। কিন্তু বাঁশির সুরের সঙ্গে কি আর আমার গলা মিশবে? যদি দোহারি করতে গিয়ে মূল গায়ক যে ছন্দে যে তালে মানে গাইছে, যে পেছনে গাইছে সে যদি আগে হয়ে যায় কি পিছিয়ে পড়ে থাকে, তাহলে যেমন মানায় না, দোহারিটা হচ্ছে না। তো মেয়ে ভাবছেন ধীরে ধীরে অভ্যাস করি, তাই মন্দ মন্দ অনুকর যদি মেঘ, ধীরে ধীরে একটু শব্দ করে চুপ করে যাচ্ছে। ওনার তালভঙ্গ রসভঙ্গ তো হয়নি, তালমাত্রা ঠিক আছে। শ্রীকৃষ্ণ আবার একটা রাগ ধরলেন, মেঘ চলে যাচ্ছে, শরৎ ঋতু এসে যাচ্ছে, একই সময়ে ছয়টি ঋতুর খেলা চলছে। সকালে উনি দেখাচ্ছেন, দেখো দেখো এই বর্ষা ছিল, এই শরৎ ঋতু এসে গেল, এই দেখো বসন্ত এসে গেছে, দেখো আম্রমুকুলের সুষমা, এই কোকিলের কুহুতান, ময়ূরের কেকার, আর এই বসন্তের মৃদুল মলয় সমীরণ। বর্ষার পবন হচ্ছে আর্দ্র ভেজা, আর বসন্তের পবন হচ্ছে নাতি শীতষ্ণ চন্দন গন্ধবাহী মলয় পবন। নব বৃন্দাবন উনি দেখাচ্ছেন, নবীনতরুগণ বসন্তে নবনয় নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত নবীন মলয়া নীল মাতল নবলি ফুল, ফুল রাশি রাশি কুসুম বিকশিত, ঘাসের বনে ধেনু চলে, ফুলের বনে ভুবন মমন ভেনু আজি, নিজ সম সখা সঙ্গে ঘনঘোর পরিসায় বসন্ত বহিয়া যায়। পীর বধু গায় কলতানে, জরা জীর্ণ দেহ মাঝে, ওগর নবরসে প্রাণ রাজে, স্বামীর বাসরি মধু গানে, এই মধু ব্রহ্ম বিহারী অদর কিশোদয় বাঁশি বাজে। নারায়ণ বাঁশি বাজান না, উনি শঙ্খচক্র ধারী, গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম, লক্ষ্মী কান্তং কমল নয়নম, যোগী বীর ধ্যান গম্যম, বন্দে বিষ্ণু ভবভয় হরম, সর্বলোকৈকনাথম। এই
এই শ্রীকৃষ্ণের প্রভৃতি। আসলে ঈশ্বর তত্ত্বের প্রভেদ নেই, কিন্তু মাধুর্যে লীলায় অভিমানে আবেশে বেশভূষায় প্রভেদ আছে। রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, রসে এবং চতুর্ধা মাধুরীতে শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণ অপেক্ষাও উৎকর্ষ প্রাপ্ত। এই জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ঘনঘোর বরিষায় বসন্ত বহিয়া যায় পিক বধু গায় কলতানে জরা জীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজি স্বামীর বাসরী মধু দানে। তো এই যে গোচারণ লীলা, এই নিত্য রোজই হচ্ছে নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধা। বৃক্ষগুলি কি পুলক কম্প হয়? গাছের চোখে দিয়ে কি জল আসে? গাছের চোখ কোথায়? গাছের পুলক কি করে হবে? বললেন নব নব অঙ্কুর জাগ্রত হয়, নব নব কিশল নিজাঙ্কুরে পুলকিত। আর গাছ কি হাসে? লতাগুলি হাসে কি? বলেন হাসে, পুষ্প হাস্য বিকশিত। গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করে উনি যেই বনে প্রবেশ করলেন বাঁশি বাজালেন, বৃক্ষে লতায় রাশি রাশি ফুল ফুটে গেল। ফুল নয়, কে বলল ফুল? পুষ্প বিকাশ চলে আসছে। আর কানছে বৃক্ষলতা কাঁদে। আচ্ছা গাভীগুলি বাছুরগুলি নামে কাঁদু, হরিণ হরিণী খরগোশ পাখি এরা নয় কাঁদু, এদের চোখ আছে, কিন্তু গাছলতা কি করে কাঁদবে? বলেন ওই যে মধু মিশে বহে অশ্রুধা, ফুলের থেকে টপ টপ করে মধু ধারা চলছে, ওই মধুই যেন তাদের প্রেমাশ্রু। ফুলের থেকে মধু ধারা করিত, ওটা মধু ধারা নয়, ওটা যেন তারা প্রেমাশ্রু বর্ষণ করতে থাকে। তো গোচারণ লীলা যেমন নিত্য, তেমনি এই যে আবির খেলা ফাগু খেলা, এই যে বসন্তে ওখানে তো নিত্য বসন্ত, নিত্য আবির খেলা ফাগু খেলা। অনুরাগী ফুল্দ ফাগু খেলে এইবার ফুলের দোলনায় দোলেন, তেমনি ঝুলন লীলাও নিত্য। নিত্য সেখানে বর্ষা, নিত্য ঝুলন হচ্ছে। ঝুলত শ্যাম গৌরী বাম, গৌরী বামে আনন্দ রঙে মাখিয়া ঈশত হসিত রহসকে দি হাসছেন মৃদু মৃদু। রহস কেলি ঝুলাও অত কত সখিনী মেলি, সখীগণ ঝোলাচ্ছে তারা কত আনন্দ রঙে মাতিয়া, কত রাগালাপ করছেন পুষ্প বর্ষণ করছেন নাচ গান। ঝুলত শ্যাম গৌরী বাম আনন্দ রঙে মাতিয়া, আবার কি এক প্রত্যেকটা গাছে ঝুলনা, আবার অষ্টদল পদ্মাকৃতি ঝুলনা, আট সখী উঠে বসেছে, চৌষট্টি সখী উঠে বসেছে, কত সখী উঠে বসেছে আর ঝুলছে পদ্মাকৃতি ঝুলনা। এইভাবে ঝুলতে ঝুলতে ঝুলনা হইতে নামিনা তুড়িতে, এখন ঝুলনাকে দাঁড় করানো অনেকক্ষণ ঝুলেছে,
বসন ভূষণ বিগলিত হচ্ছে, রাধারানীর ওড়না ঘাগরি উঠছে, গোবিন্দের পীতাম্বর ঝুলনা হইতে নামিলা তুলিতে রসবতী রসরাজ, রতন আসনে বসিলা দুজনে, অমনি মন্দির মা। এই হচ্ছে গৌরী বৈষ্ণব যারা তাদের সাধনা। তারা যেমন দিবারাত্র হরিনাম করেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধন করেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, তেমনি মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন গুরুদেব যে পার্শ্ব দেহের পরিচয় দিয়েছেন, সেই গুরু প্রদত্ত গৌর পার্শ্ব দেহ আর রাধা কিঙ্করী দেহে অভিমান স্থাপন করে নিজেকে সর্বদা রাধারানীর কিঙ্করী রূপে আর মহাপ্রভুর দাসানুদাস রূপে সতত চিন্তা করে এই নবদ্বীপ বৃন্দাবনে সতত গৌরলীলা এবং রাধা মাধবের নিকুঞ্জ লীলায় নিত্য মানব সেবা করেন আর বাইরে বিগ্রহের সেবা করেন। অর্চাবতারে বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, খালি বাইরে সাধন করলে হবে না, আবার খালি ভিতরে সাধন করলেও হবে না। ওই জন্য বললেন বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, বাইরে যথাবস্থিত সাধকদে উনি নিষ্ঠার সঙ্গে শ্রবণ কীর্তন করছেন। সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানীকৃত, এই যে আমাদের সর্বস্বামী পা তারাই তো সম্প্রদায়ের মালিক বা আচার্য, তাদের বাণী এবং ভজনা তর্ষের আনুগত্যে এই ছয় গোসাই যার মুই তার দাস, এই হচ্ছে আনুগত্য। তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে আমার এই অভিলাষ। তো বাইরে যথাবস্থিত সাধক দেহে শ্রীরূপ সনাতনাদি আচার্য পাদগণের ভাব বাণী এবং আচরণের আনুগত্যে উনি সাধক দেহে সাধন করছেন, আর মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন গুরু প্রদত্ত সিদ্ধ দেহ বা পার্শ্ব দেহ রাধা কিঙ্করি স্বরূপ চিন্তা করে রাত্রি দিন সেবে রাধা কৃষ্ণের চরণ নবদ্বীপে বৃন্দাবনে আর বাইরে অনবরত হরিনাম করছেন সর্বসাধ্য সাধন শিরোমণি হরিনাম চিন্তামণি, কানে হরিকথা শ্রবণ করছেন, হরিকথাকে কানের ভূষণ করেছেন, হাত দুটোকে ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছেন, শ্রীবিগ্রহের সেবায় গুরু বৈষ্ণবের সেবা, প্রত্যেকটি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের দ্বারা উনি ভগবানের ভজন করছেন। এই হচ্ছে ভক্তিযোগ, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর মনা হইয়া শ্রীরূপ গোস্বামী পাদ বললেন সেবা সাধক রূপে
বাইরে উনি নিষ্ঠার সঙ্গে বিগ্রহ সেবা করছেন, আর সিদ্ধ দেহের চ অত্রহি, অত্রহি বলতে সাধক অবস্থায়, সিদ্ধাবস্থার কথা বলা হচ্ছে না, সাধক অবস্থায় বাইরে সাধক দেহে সেবা করছেন, আর সিদ্ধ দেহের চ অত্রহি তদ্ভাব লিপ্সনা কার্যা, যারা গৌরাঙ্গের দাসানুদাস হতে চান, নিতাই চাঁদের দাসানুদাস হতে চান, তদ্ভাব লিপ্সু ওই ভাব চান, তাদের তারা এই প্রকার একই সঙ্গে ভিতরে এবং বাহিরে সাধক দেহে সিদ্ধ দেহে সেবা কার্যা, তদ্ভাব লিপ্সনা কার্যা বলতে করণীয়া করা উচিত, ঔচিত্যে বিশ্বকৃত প্রত ব্রজ লোকানুসারত, কিরকম না ব্রজলোকের অনুসরণে, ব্রজলোক বলতে কারা, ব্রজলোক বলতে স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমি নাশে বিনতিল আগ কিসে মোর পুরিবে সা, এই হচ্ছে ব্রজলোক, এরা নবদ্বীপে ব্রজলোক, আর নবদ্বীপে অষ্টগোস্বামী এই অষ্টাচার্য আমাদের, আর বৃন্দাবনে ব্রজলোক আমাদের কারা, শ্রীরূপ মঞ্জলি আর শ্রীরতি মঞ্জলি সার, এখানে যারা ব্রজলোক ওইখানে তারা ব্রজলনা ব্রজতরুণী ব্রজপুর বনিতা, এই জন্য বলা হলো ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সা করমন একান্ত করিয়া, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় কর, অন্নবল গণ্ডগোল, লোকে বলে না ওই গণ্ডগোল গণ্ডগোল, অন্নবল গণ্ডগোল না শুন উত্তর রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, হৃদয়ে ভরে রাখো, গোপনে রাখো, গোপনে সাধন কর, ভূপতে সাধিব সিদ্ধি, সাধনটাকে মুখে ব্যক্ত করো না, ব্যক্ত করলে সাধনটা ম্লান হয়ে যায়, আপনি কোন একটা জিনিস চিন্তা করছেন সেটা যদি আপনি মুখে বলে ফেলেন তাহলে সেই চিন্তাটা ম্লান হয়ে যাবে, এই জন্য সাধনার অনুভূতি গুলিকে গোপন করে রাখো, সাধারণ মানুষ হয়ে সাধারণ ভাবে মানুষের সঙ্গে মিশে থাকো যতদিন বেঁচে আছো, কোন ঠাটবাট যেন জীবনে না থাকে, ভূপতে সাধিব সিদ্ধি, সাধনটা কি না নবধা ভক্তি, যেখানে যেখানে সাধনের প্রসঙ্গ এসেছে সাধন মানে নববিধা ভক্তি, সাধন নবধা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা, নবধা ভক্তির ভিতরেও আবার একটা মুখ্য হচ্ছে প্রার্থনা, ওই প্রার্থনাটা তো অর্চনাঙ্গের ভিতরেই এসে গেল, পাদ সেবনেই এসে গেল, শরণাগতির ভিতরেই তো প্রার্থনা রয়েছে, কার্পণ্য কার্পণ্য মানেই প্রার্থনা, প্রার্থনা করিব দৈন্যে সদা, সব সময় দৈন্য ভরে নিশিদিন প্রার্থনা, মহাজনের যত পদপদাবলী তো প্রার্থনাই আর কি, যেমন বলা হয় ঠাকুর মহাশয়ের প্রার্থনা, তার উপরে কত কত মহাপুরুষের প্রার্থনা, আবার দৈন্য প্রার্থনা করিব দৈন্যে সদা,
নবদাবতীর ভিতরে আবার কি সংকীর্তন, হরি হরি সংকীর্তন, আনন্দে মগ্ন মন। সংকীর্তন তো মহাপ্রভুর অনবদ্য আবিষ্কার, প্রাক চৈতন্য যুগে এইরকম সংকীর্তন তো ছিল না। ডাকিয়া হাকিয়া খোল কর তালে, গাইয়া ভাইয়া ফিরে, এরকম এখানের থেকে ওখানে ছুটে যাচ্ছে, এই যে দৌড়াদৌড়ি করছে, লাভ জবাব দিচ্ছে। তো এই যে মহাপ্রভুর অনবদ্য অবদান সংকীর্তন, নিতাই গৌরাঙ্গ সুন্দরকে বলা হয় সংকীর্তন পিতা, সংকীর্তন পিতর। হরিনামকে বলা হয় কলত্র, মহাপ্রভুর পুত্র। মহাপ্রভুর তো কোন সন্তান নাই, তার ভক্তেরাই তার সন্তান। মহাপ্রভুর ভক্তরাই তো তার সন্তান, চৈতন্য কল্পতরুর সব শাখা প্রশাখা। কিন্তু তা তো বলেনি, বলছেন কলত্রায় সপুত্রায়। এখানে পুত্র বলতে গিয়ে এই সংকীর্তন পিতা যদি গৌর নিত্যানন্দ হন, তার পুত্রটাকে বলে নেই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। কলত্র বলতে পত্নী। তো এই সপুত্রায় সভৃত্তায় অগণিত গৌর ভক্তবৃন্দ, চৌষট্টি মহান্ত, দ্বাদশ গোপাল, কোটি কোটি গৌর পার্শ্বদ, কোটি কোটি গৌর ভক্ত, বললেন সভৃত্ত সহচর। তো এই যে গৌরলীলা বৈভব, সেই গৌরলীলা বৈভব তো সংকীর্তনে ভরা। এই জন্য করি হরি সংকীর্তন, আনন্দে মগ্ন মন, ঈশ্বরলাভ বিরুষব বাধা। প্রেম প্রাপ্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো সবই বাধা। এ সংসার বাটোয়ারে কাম পাশে বান্ধি মানে, এই যে মনটা নিজের দিকে নেমে গেল, এই মনটা এখন উপরে ছিল, এখনই মনটা নিচে নেমে গেল, একেবারে বেলুনের মতো ফুলেছিল মনটা, বাতাস বেরিয়ে গেল, এবার মনটা কুকড়ে গেল। তো এই অবস্থায় কি করা উচিত? মহাজন বলছেন সব ভক্তদের নাম করো, মহাপ্রভুর পার্ষদদের নাম করো, বৈষ্ণব বন্দনা করো। বৈষ্ণব বন্দনা করলে কি হবে? না জগবন্ধ ছুটে, জগতে দুর্লভ হয়ে যান উনি, অতি শীঘ্র প্রেম ধন প্রাপ্ত হন, প্রেম ধন লুটে। আর কি হয় বললেন, মনের সমস্ত বাসনা অচিরাতে পূর্ণ হয়। এই জন্যই তো দেবকী নন্দন দাস বলছে, বৈষ্ণব বন্দনা করছে, দেবকী নন্দন দাস এই লোভে কয়, তো মহাপ্রভুর পার্ষদদের নাম ধরে ডাকো, তাদের চিন্তা করো, বৈষ্ণব বন্দনা করো, পুকার করো হরিদাস, করো ভগত সঙ্গ, ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গ বলতে কি? প্রেম কথা, লীলা কথা, রস রঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। এই যে ভজনে অরুচি, এটাই তো বিপদ। ভগবানকে ভালো লাগে না, জগৎকে ভালো লাগে। বিপদটা কি? জগৎকে ভালো লাগছে, দেহকে ভালো লাগছে, আহার নিদ্রা সম্মান এইগুলি ভালো লাগছে, ভগবানের নাম রূপ গুণ লীলা ভালো লাগে না। তো এই সৎসঙ্গে শ্রবণ কীর্তন করতে করতে, সাধন করতে করতে ধীরে ধীরে বিপদ চলে যাবে, সমুদ্রের জল তুফান শান্ত হয়ে আসবে, তবে হবে বিপদ বিনাশ। মাঝে মাঝে আছে দুষ্ট, দুষ্ট কারা? যারা বহির্মুখ, তারা দৃষ্টি করি হয় রুষ্ট। আপনি ভজন করতে যাবেন, তখন কত লোক এসে বাধা দেবে, তুমি গোল্লায় গেলে তোমার হলোটা কি? খাওয়া চাললে, দাওয়া চাললে, সাজ পোশাক চাললে, তুমি গোল্লায় গেলে কত লোক
যাবে কিনা। তো মাঝে মাঝে আছে দুষ্ট, আপনাকে এক ভরে করে দেবে। আপনি যতই ভজন করবেন জগতের মানুষ আপনাকে দুচ্ছাই দুচ্ছাই করে এক ভরে করে দেবে। মাথাটাই গেছে, আপনার কথা কেউ বুঝবে না, আপনার চরণ বলন হাব পাব কেউ এই জগতে বুঝবে না। তো এই জন্য মাঝে মাঝে আছে দুষ্ট, তারা দৃষ্টি করি হয় দুষ্ট, আপনাকে পাগল বানায়। গুণেহি বিগুণ করি মানে তারা গুণটাকে বিগুণ বলে মনে করে, অর্থাৎ সত্য গুণের মহিমা রজগুণী তমগুণী বোঝে না। যারা রজগুণী তমগুণী তারা যে সত্য গুণের বা সাত্বিক প্রকৃতির লোকের মহিমা বুঝবে না। সত্তা জগ ব্রহ্ম দর্শন, তমগুণের থেকে তো রজগুণ শ্রেষ্ঠ। তমগুণ অলসতার উৎপাদক, রজগুণ কর্ম প্রেরিত করে, কারণ রজ রাগা প্রদং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবং শ্রীমদ ভগবদ্গীতা। রাজসিক ব্যক্তি এই জগতে প্রতিষ্ঠিত হতে চায়, ধনীমানী হতে চায়, আর সাত্বিক ব্যক্তি তারা অন্তর্মুখ হতে চায়। সাত্বিক ব্যক্তির স্বভাবতই আন্তরিক সুখ উপলব্ধ হয়। তো সাধারণ মানুষ এই যে তিনটি স্তর, এই তিনটি স্তর বোঝেন না, এই জন্য বলছেন তারা গুণটাকে বিগুণ বলে মনে করে। এটা তাদের দোষ নয়, অতদূর তাদের মন বুদ্ধির গতি নেই। গোবিন্দ বিমুখ জনে, যারা গোবিন্দ বিমুখ তাদের কাছে চিন্ময় জগৎ প্রকাশিত হয় না। নাম রূপ গুণ লীলা ধাম পরিকর মহিমা এইগুলি অন্ধকার। গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, তারা লৌকিক করিয়া সব মানে। তারা মন্দিরে গিয়ে ঠাকুরকে মনে করেন পাথর, চরণামৃতকে মনে করেন জল, শালগ্রামকে মনে করেন শিলা, এই তো মহাপ্রসাদকে মনে করেন অন্ন, বৈষ্ণবকে মনে করেন ছোট জাত, এ তো ব্রাহ্মণ নয়, এ তো কায়স্থ, এ তো শূদ্র। আরে বাবা, যখন উনি দীক্ষা নিলেন, সদাচারী হলেন, প্রসাদ ভোজী হলেন, যখন ভজন করছেন, তখনও কি উনি শূদ্র আছেন? তখন কি উনি নমঃশূদ্র আছেন? কি আর তখন তো উনি ঋষিত্ব অর্জন করলেন, উনি তো ঋষি হয়ে গেলেন, সত্যের আরাধক, সত্যের উপাসক, উনি তো ঋষি। মহাপ্রভুর ভক্তেরা তো সব ঋষি, কৃষ্ণ ভক্ত মানেই তো ঋষি, ভক্ত মানেই তো ঋষি। তো এই হচ্ছে বৈষ্ণবী জাতি বুদ্ধি। গুরুদেবকে মনে করছি উনি মানুষ, উনি যে ভগবানের প্রতিনিধি, ভগবানের কৃপা শক্তি, কারুণ্য ঘনা ঘনত্বম জমাট বাধা করুণা রূপী মেঘ, এটা বললেন। সমুদ্রের জল সূর্য রশ্মির আকর্ষণে যেমন আকাশে গিয়ে মেঘে পরিণত হয়, তেমনি গুরুদেব ভগবানের কৃপা শক্তির মুক্ত মূর্তি, কিন্তু সেই অনুভব হচ্ছে না। শাস্ত্রকে সত্য বলে মনে হচ্ছে না, নাম এবং মন্ত্র, এই যে হরিকৃষ্ণ মহামন্ত্র, এর ভিতরেই তো প্রেম। আর এই যে গুরুদেব মন্ত্র দিলেন অষ্টাদশাক্ষর মন্ত্র রাজ, তো এই যে কাম গায়ত্রী কাম বীজ, এই তো গোবিন্দের বেণুধ্বনি। গোবিন্দের বেণুধ্বনিটাই তো হচ্ছে কাম গায়ত্রী কাম বীজ। এই বেণুধ্বনি শ্রবণ করেই তো সাধনার আরম্ভ হলো। আগে তো গুরুদেব বেণুধ্বনি শুনিয়েছে, বাঁশির সুর শুনিয়েছে, তবে তো উনি অনুরাগী হয়ে ভজন করছেন। ওই বস্তু পাওয়ার লালসা অন্তরে জেগেছে,
যেখানকার কথা যেখানকার লীলা সেই রাজ্যে চলে যাওয়ার জন্য মন ছটফট করছে। তো এই তো সাধনা। তো সেই নাম এবং মন্ত্রকে যারা সামান্য অক্ষর বলে মনে করে, হরিনামকে কি মনে হচ্ছে তাদের অক্ষর শব্দ, শব্দ ব্রহ্ম বলে তো অনুভব করা যাচ্ছে না, মন্ত্রকে মনে হচ্ছে কি কতগুলো অক্ষর শব্দ, একটা বাক্য কি পদ, সাক্ষাৎ যে মন্ত্ররূপে কৃষ্ণ হৃদয়ে বিরাজ করছে। গৌর মন্ত্র মানে গৌরাঙ্গই, নিতাই চাঁদের মন্ত্র মানে নিত্যানন্দই। এই যে গুরুদেব অদ্বৈত প্রভুর মন্ত্র দিলেন, তো অদ্বৈত প্রভুই তো অন্তরে প্রবেশ করলেন। ওই যে রাধা মন্ত্র দিলেন, কৃষ্ণ মন্ত্র দিলেন, মন্ত্র রূপে তো রাধা কৃষ্ণই হৃদয়ে প্রবেশ করল। এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো যুগল নাম, হরে কৃষ্ণ বলতে তো রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে রাম রাধে শ্যাম, হরে হরে রাধে রাধে, রাম রাম রাধা রমণ রাম। এই তো যুগল নাম, যুগল উপাসনা, মহাপ্রভুর মহাদান। সমস্ত গৌর পার্ষদগণের গৃহে গৃহে তো যুগল মূর্তি সেবা পাচ্ছে, যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয়, মহাপ্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তুলসী দেখিয়া জুড়ায় নয়ন, মাধব তোষণী জানি জগন তুল কত আনন্দ হয়, তুলসী কারণ যত্র যত্র পদ্ম বনানি চ, পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে ভগবানের কথা হয় সেখানে তো গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী প্রয়াগ পুষ্কর সবাই চলে আসে, আসে কিনা তুল। ওই জন্য বলা হল তত্রৈব গঙ্গা যমুনা চ বেণী, তত্রৈব গোদাবরী সিন্ধু সরস্বতী চ, সর্বাণি তীর্থানি বসন্তি তত্র, যত্রাচ্যুত দার কথা প্রসঙ্গ। তাহলে এই তো ভগবানের কথার মহিমা, এই ভজনের মহিমা। তো যারা নাম এবং মন্ত্রকে সামান্য অক্ষর বলে মনে করেন, এই হচ্ছে নাস্তিক বা নারকী, এই নারকীদের লক্ষণ এই। আর কি সর্বেশ্বরেশ্বর যে বিশ্ব ভগবান শ্রীমন্নারায়ণ, তাকে অন্য দেবতার সঙ্গে সমান বলে চিন্তা করেন, অন্য দেব দেবীর সঙ্গে নারায়ণকে সমান রূপে চিন্তা করা যাবে না। ব্রহ্মা মহাদেব ইন্দ্রাদি দেবতা মুনি ঋষি তারা ভগবানের দাস, তাহলে ভগবান হচ্ছেন অখণ্ড তত্ত্ব। এই কথা বলা যাবে না যে যিনি মহাদেব তিনি ব্রহ্মা তিনি নারায়ণ সবই এক, যিনি রাধারানী তিনি পার্বতী তিনি লক্ষ্মী আবার তিনি মা মনসা তিনি মা দুর্গা তিনি মা কালী তিনি মা বিপত্তারিণী তিনি মা চণ্ডী। যদি এইরকম বলি তাহলে ব্রহ্মবাদ এসে গেল, এরকম বলাকে ব্রহ্মবাদ বলা হয়। অর্থাৎ সেব্য সেবক ভাব ছাড়ি, সেব্য সেবক ভাব একজন হচ্ছেন চিরসেব্য আর একজন হচ্ছেন সেবক। ব্রহ্মা রুদ্রাদি হচ্ছেন ভগবানের সেবক, ওরা সেবক তত্ত্ব আর উনি হচ্ছেন সেব্য তত্ত্ব। তো সেব্য এবং সেবককে এক করলে তো অপরাধ হয়ে যায়, সেব্য সেবক ভাব ছাড়ি অপরাধে মজে। যেমন মানুষকে যদি ভগবান বলা হয় বা জীবকে যদি ভগবান বলা হয় তাহলে সেব্য সেবক ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রহ্মবাদ বা নির্বিশেষ ভাব এসে যাচ্ছে।
কারণ ভক্তি যোগে শিল্প শিব ভাবটি হচ্ছে মুখ্য। উনি চির শিল্প আর জীব হচ্ছে চির সেবক তত্ত্ব। তো এই শিল্প সেবক ভাবটাকে যারা মানেন না তাদেরকেও নারকী বলা হচ্ছে, নরকাগত জীব। এই জন্য বলেন এরা সাধন ভজন করতে গেলে একটু বিঘ্ন করে। গুণে হি বিগুণ করি মানে গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি মানে হেন ধনে তারা লৌকিক করিয়া সব মানে। তো এই চারটি লীলা নিত্য, গোচারণ লীলা, ফাগু খেলা আর হিন্দর লীলা আর নিত্য রাস লীলা। রাস লীলা বলতে কি নাচ গান, ওখানে একরকম নাচ গান হচ্ছে শ্রী বৃন্দাবনে যমুনা পুরিনে, আর এখানে নবদ্বীপে গঙ্গা পুরিনে শিবা সঙ্গনে সুরধ্বনির তীর পথে আবার সংকীর্তন রাস লীলা। ওখানে বেণুধ্বনি আর এখানে সংকীর্তনের ধ্বনি, ওখানে সব প্রজাঙ্গনা আর এখানে সব পার্ষদ, চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল অগণিত গৌর পরিবার, ওখানে সব রমণী আকৃতি আর এখানে সব পুরুষ আকৃতি, এই দুই ভাবে লীলা চলছে। ওখানে শৃঙ্গার রসের লীলা আর এখানে প্রেমের লীলা, এখানে সাধকাবেশ আর ওখানে সেবার আবেশ, এখানে ধর্মের আবেশ আর ওখানে সেই সেবার রসের সান্দ্র আবেশ। এই হচ্ছে গৌরলীলা আর রাধা মাধবের লীলার ভিতরে প্রভেদ। কি কি প্রভেদ? গৌরলীলার এই এই প্রভেদ আর রাধা মাধবের লীলার এই এই প্রভেদ, দুইটি লীলা একসঙ্গে চলছে। গৌরী অবশ্য দুইটি লীলারই আরাধক এবং সাধক, তারা দুই লীলাতেই নিজের মন টিকে রাখছে। যখনই পঞ্চতন্ত্রের নাম জপ করছেন তখনই আবার মহামন্ত্র জপ করছেন, যখনই নিতাই গৌরের আরাধনা করছেন পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণে তখনই আবার রাধা মাধবের আরাধনা করছেন, যখনই নিতাই গৌরাঙ্গের জয় দিচ্ছেন তখনই রাধা মাধবের জয় দিচ্ছেন। দেখুন একই সঙ্গে ভোগ লাগাচ্ছেন অর্চনা করছেন দুই লীলা, আগে নবদ্বীপ লীলার উপাসনা করছেন তারপর বৃন্দাবন লীলার উপাসনা করছেন, আবার নবদ্বীপ লীলার উপাসনা করছেন আবার বৃন্দাবন লীলার উপাসনা করছেন। তো রাস লীলা নিত্য এই চারটি লীলা, ঝুলনা হইতে নামিলা তুলিতে রসবতী রসরাজ। কি সব সময় ঝুলবেন নাকি মাথা ঘোরাবে না, এখন একটু বিশ্রাম চাই কিনা, এটা নরলীলা হচ্ছে কিনা, রাধা মাধবের লীলা এবং মহাপ্রভুর লীলা এগুলি নৃসিংহদেবের লীলা নাকি, যে অর্ধেকটা সিংহের মতো অর্ধেকটা মানুষের মতো, এগি বরাহদেবের লীলা নাকি, যে দাঁতের আগায় পৃথিবী নিয়ে আর জলের উপরে মনে উঠে আসছে, এটা তো নরলীলা। গৌর লীলা হচ্ছে নরলীলা, রাধা মাধবের লীলা তো নরলীলা, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। আর নরবাবু তাহার স্বরূপ, এই নরবাবুটাই তো তার প্রকৃত রূপ। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন তো অর্জুন তো ভয় পেয়ে গেলেন, এই দিক দেখা যায় এত ঐশ্বর্যকি দেখা যায় যে মুখের ভিতরে আটের অক্ষয়ী সেনা সব মুখের ভিতরে ঢুকছে। যথা নদী নাম মহবঙ্গ বেগা সমুদ্র বেবা বিমুখং দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিষন্তি বক্রাণি অভিজলন্তি। এই সমস্ত সেনারা মুখের ভিতরে ঢুকছে, এগুলিকে দেখা যায়। তো অর্জুন অপ্রকৃতিস্থ হয়ে গেল, তখন চতুর্ভুজ মূর্তিতে এলেন শ্রীকৃষ্ণ। তো চতুর্ভুজ মূর্তি দেখেও ওনার কেমন কেমন লাগছে,
রাজী লোচন কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত করুণ ভজ প্রভু। সে কি আর এতটুকু, ওই মাথাটা ঠেকেছে আকাশে, আকাশে মাথাটা ঠেকেছে, কোটি সূর্য কোটি চন্দ্র বিনিন্দিত অঙ্গকান্তি দেশ। তখনও পুরোপুরি প্রকৃতিস্থ হল না, যখন শ্রীকৃষ্ণ রূপে দর্শন দিলেন, হ্যাঁ এইবার আমার সখা প্রপন্ন পারিয়া তার, যিনি প্রপন্ন জনের কাছে পারিয়া, পারিয়া বলতে কল্পতরু ভক্তবাঞ্চা কল্পতরু প্রপন্ন পারিয়া তায়। এখানে তো আর বাসি নাই, এখন তো চক্রটা দেখাচ্ছিলেন, এখন তো চক্রটাকেও লুকিয়ে ফেলেছে। তত্র মিত্রৈক পানয়ে, হাতে আছে চাবুক, ডান হাতে আছে চাবুক আর বাঁ হাতে আছে অশ্বগন্ধা, এখন তো উনি সারথি। এই হচ্ছে ভক্তবাৎসল্য, বলছেন আমি এত বড় হলেও তোমার কাছে তো সখা, আমি তো তোমার সারথি, আমি তো তোমার বন্ধু, ভয় পাচ্ছ কেন? তখন দেখছেন উনি রথের সামনে, আমি পিছনে, এতক্ষণ দেখছিলেন জগৎব্যাপী তিনি, তিনি ছাড়া আর কিছুই নাই। নামতং নমন্তং নপুনস্তবাদি, তোমার অন্ত নেই, তোমার মধ্য নেই, তোমার আদিও নেই, জগৎময় আমি তোমাকেই দেখছি, সর্বদৈব সর্ব। এইবার উনি শান্ত হয়ে দেখছেন, আমাকে উপদেশ করছেন। তত্র বিত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়, জ্ঞান মুদ্রা উপদেশ মুদ্রা অবলম্বন করে শান্ত বিগ্রহে গীতামৃত দুহে নম, যিনি গীতামৃত দমন করছেন আর আমাকে পান করাচ্ছে। তখন বললেন এইবার আমি শান্ত হয়েছি। ভগবান বললেন অর্জুন, দেবতারাও এই রূপ দেখতে ইচ্ছা করে কিন্তু কেউ দেখতে পায় না, সুদূর দর্শমিদম রূপম, এটা সুদূর লোক। আচ্ছা কোন রূপটাকে ভগবান সুদূর লোক বলছেন? এই পার্থসারথি রূপটিকে, পার্থসারথি রূপটিকে ভগবান বলছেন এটা অত্যন্ত সুদূর লোক রূপ, রহস্যময়, এই রূপটি কেউ সচরাচর দেখতে পায় না। একমাত্র যাদের মাধুর্য জ্ঞান, যাদের নির্মল প্রেম ভক্তি, তারাই দেখতে পান। মত কর্মকৃত মত পরম, তুমি সবসময় আমার জন্য কর্ম করে যাও, আমি যা বললাম সেই কাজগুলো করো। মত কর্মকৃত তুমি আমা পরায়ণ হও, মত পরম আমার ভক্ত হও, মত ভক্ত সমস্ত আসক্তিকে ত্যাগ করো, সঙ্গ বঞ্চিত কারো প্রতি তুমি শত্রু ভাব অন্তরে রেখো না, কারো প্রতি হেয় ভাব রেখো না, নির্বৈর সর্বভূতেষু, তুমি সর্বভূতে নির্বৈর সমদর্শী হয়ে যাও, কারণ সমত্তম যোগ উচ্চতি, এই যে মনটাকে সমান আকাশের মতো রাখাকেই বলে যোগ। কি কি ভাবছো আমার এই কথাগুলো? তুমি এখন যোদ্ধা, তুমি কুরুক্ষেত্র সমরাঙ্গনে দাঁড়িয়ে আছো, এখন তোমার জীবন সমরাঙ্গন, তুমি বাঁচতেও পারো মরতেও পারো, কিন্তু আমি তোমাকে আগের থেকেই বলে রাখলাম যে আমি যে কথাগুলো বললাম এগুলি আশ্চর্য, ওই জগৎটাও আশ্চর্য, তোমাকে আগেই বলেছি আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন, আশ্চর্যবৎ চ এনমন্ন শৃণোতি শ্রুত্বাপি বেদ ন চৈব কশ্চিদ্। তো তোমার কাছে আমার কথাগুলো আশ্চর্য বলে মনে হবে, কিন্তু মনে হলেও তুমি সন্দেহ করো না। নহন্নতে হন্ন মানে শরীরে মায়া নিহতা
অপূর্বমেব নিমিত্ত মাত্র ভব সভ্যসাচিন। তুমি সর্বভূতে নির্বৈর এবং সমদর্শন হইয়া তাহলে তুমি অচিরে আমাকে প্রাপ্ত হবে। এই হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের শেষ মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু য স এতি মা, তিনি আমাকে প্রাপ্ত হন। এই ভাগবত ধর্ম বা ভক্তির বর্ণনা। তো গৌড়ীয় বৈষ্ণব যেখানে গীতা শেষ হয়ে যাচ্ছে, গীতার কথা শেষ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় ভূতি প্রবাণিতি মতির্ম, গীতা শেষ হয়ে গেলেন, এখানে থেকে ভাগবত আরম্ভ। যেখানে গীতা শেষ সেখানে থেকে ভাগবত আরম্ভ। জন্মাভ্যাস জগন্ময়া গীতরতশ্চার্থে সভিজ্ঞ স্বরা তিনি ব্রহ্মিদাজবাদি কবয়ে মহিহন্তি যৎসূরয় তেজো পারিমৃতাং যথা বিনিময় যত্র ত্রিসর্গম বৃষা ধাম্না শীল সদা নিরস্ত গুহতম সত্যং পরং ধীমহি। গীতার শ্লোকের থেকে ভাগবতের শ্লোক আরো গম্ভীর। ঘণ্টা বাজছে, যেমন ঘণ্টার ধ্বনির থেকে বজ্রণ ওই আকাশে মেঘের গর্জন আরো গম্ভীর, তেমনি গীতার থেকে ভাগবতের ভাব ভাষা শৈলী আরো পরম গম্ভীর। গীতায় তো জ্ঞান যোগ কর্ম নানা কথা বলছেন, আর ভাগবতে গিয়ে একমাত্র ভক্তি ধর্ম প্রজ্জীত গীতবক্র পরম নির্মৎসরাণাম সদাম। গীতায় তো বিষাদ যোগ আত্মতত্ত্বের বর্ণনা, জ্ঞান যোগ এইভাবে এগিয়ে যাচ্ছেন, সন্ন্যাস যোগ আদি, কিন্তু শ্রীমৎ ভাগবতে একটাই যোগ, সেটি হচ্ছে ভক্তি যোগ, আর অন্য কোনো যোগ নেই। সমস্ত যোগকে ভক্তি যোগের পদানত করে দিয়েছেন, গীতাতেও পদানত করেছেন, ক্রোড়ীকৃত করেছেন। কারণ গীতায় ভক্তিকে বলা হয়েছে রাজবিদ্যা রাজগুচ্ছ, শ্রীমদ ভগবত গীতার ভাষায় ভক্তি বা পরাবিদ্যা হচ্ছে রাজবিদ্যা আর রাজগুচ্ছ। তো ভাগবতে সেটি একেবারে প্রথম থেকে অন্ত অবধি ধর্ম প্রজ্জিত গীতবক্র পরম নির্মৎসরাণাম সদাম বেদম বাস্তব মন্ত্র বস্তু শিবদম। এই দেখুন গীতার শ্লোক আর ভাগবতের শ্লোক পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের থেকে যদি কেউ সমন্বয় করেন দেখবেন ঝগড়া আর আলাদা, একটা বিনা বাজছে আর একটা বেনু বাজছে, লোকে বুঝতে পারে যে এটা বিনার শব্দ আর এটা বাসির শব্দ। বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম শ্রীমৎ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্যবরুদ্ধ তেত্র পৃথিবী শ্বশ্রু শোভিস্তৎসনা। এখানে ভাগবতের খালি আরম্ভ হচ্ছে, নিগম কল্প তরোর গলিতম ফলম সুতমুখাদম, কিন্তু এখানে তো খালি ভক্তির বর্ণনা, খালি গোবিন্দের মাধুর্যের বর্ণনা, ওই গীতায় তো এরকম শ্লোক নাই। গীতায় আছে কিন্তু সূত্রাকারে আছে, মত্তপদতরং নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণায়ব সর্বতো পাণিপাদং তৎ সর্বত শিশিরোমুখম সর্বত্র পাণিপাদং তৎ সর্বত শিশিরোমুখম সর্বত শ্রুতিমন লোকে সর্বমাবৃত্ত দৃষ্টতি। এই গীতার শ্লোক, এবার দেখুন এই শ্লোকই ভাগবতে আসছে,
সুচামরল বিজন বিজ
পরা যত সখি থালি ভরি কই বিবিধ মিঠাই ভরি দিলা সনমকে বিভিন্ন রকম মিঠাই হাজার হাজার ফল আপনি তো গৌরকৃতান্তের উপাসক আপনার তো মনোবল অনেক বেশি আপনাকে তো এইগুলি চিন্তা করতে হবে আপনাকে তো এইগুলি মনের ভিতরে গেঁথে নিতে হবে সেবা সেবা শিখতে হবে তো থালি ভরি কই বিবিধ মিঠাই নীল দুরু সন মুখে কি কি মিঠাই নিয়েছে হাজার হাজার ফল হাজার হাজার মিষ্টি এক আম্র নানা জাতি এক নারকেল নানা জাতি কত রকমের নারকেল কত রকম ডাব নারকেলের শ্বাস নারকেলের নাড়ু কত রকম নারকেলের প্রস্তুত খাদ্য নারকেল পোড়া এক নারিকেল নানা জাতি এক আম্র নানা ভাতি কত রকম আম শত শত প্রকার আম আমের আচার আমের জেলি আম দিয়ে তৈরি হয়েছে এক আম্র নানা ভাতি কত রকমের কলা কলার বড়া কলা কলি কত রকম কুল কুলের আচার কলা কলি বিবিধ প্রকার পনস কাঁঠাল খজুর কত রকম খেজুর খেজুরের তৈরি নানা রকম বস্তু পনস খজুর কমলা কমলা লেবুর নারঙ্গ জাম সন্তরা সন্তরা মানে এই আপনার আর কি পনস খজুর কমলা নারঙ্গ জাম সন্তরা দ্রাক্ষা দ্রাক্ষা মানে আঙুর কত রকমের আঙুর সবুজ আঙুর লাল আঙুর কালো আঙুর দ্রাক্ষা বাদাম কত রকম বাদাম এই কাজু বাদাম কাঠ বাদাম তারপরে পেস্তা বাদাম মুঙ্গফলি বাদাম বাদামই কত রকম দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর কাজু কিশমিশ আদি কত রকম যাকে ড্রাই ফ্রুট বলা হয় মেওয়া যত আর এগুলি তো ফল খরমুজা খিরিনি খরমুজা বলতে ফুটি আর খরমুজা কয়েক রকম জাতির আছে খরমুজা খিরিনি তাল তালের বড়া তালের শাঁস তারপরে তালের ক্ষীর কত রকম তালের খরমুজা খিরিনি তাল কেশর পানিফল মৃণাল দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর কদবেল কত রকম বেলের এইরকম হাজার হাজার আচার তারপরে কত রকম লাড্ডু গঙ্গা জল অমৃত কেলি পীযূষ গ্রন্থি কর্পূর কেলি সরপুপি সরপুপি বলতে সরপুরিয়া অমৃতি জিলেপি পদ্ম চিনি তেমনি কত রকম খাজা গজা ক্ষীর সার কত রকম ক্ষীর দিয়ে তৈরি ক্ষীর নারকেলে তৈরি ছানা দিয়ে তৈরি এই ক্ষীর সার বৃক্ষ ঘরে করি নানা ভক্ষ রাধা যা কৃষ্ণ লাগিয়ানি তো রাধা মাধব ভোজন করছেন আচমন করলেন তারপরে পুষ্পের সজ্জা পুষ্প অলপে 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 বসিলা রাধিকা শ্যাম পুষ্পের সজ্জায় ধীরে ধীরে রাধা মাধব তাম্বুল চর্পণ করতে করতে বসলেন এইবার পুষ্প অলপে 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 বসিলা রাধিকা শ্যাম সেই শোভা দেখে কোটি কাম মোহিত হয় এইবার সেবা করা সখী তারা চরণ সম্পাদন করছে রাধা মাধবের চরণ সম্পাদন করছে মহাপ্রভুর চরণ সম্পাদন করছে নিতাই চাঁদের চরণ সম্পাদন করছে রাধা মাধবের চরণটা বুকে নিচ্ছে নিতাই চাঁদের চরণ বুকে নিচ্ছে মহাপ্রভুর চরণ বুকে নিয়ে
মহাপ্রভুর চরণ সেবা করছেন, রাধা মাধবের চরণ সেবা করছেন, এই হচ্ছে ঝুলনা লীলা। এইরকম জন্মাষ্টমী ঝুলন গেল, জন্মাষ্টমী এলো, এখন তো জন্মাষ্টমীরই পক্ষ, তারপরে রাধাষ্টমী আসবে। তো রাধা মাধবের জন্মলীলা। আচ্ছা, শ্রীকৃষ্ণ কেন জন্ম নিলেন? সেই নিত্যলীল প্রভু নিত্যলীলার থেকে কেন প্রকট লীলায় আসছেন? প্রকট লীলায় আসবার কারণই হচ্ছে তিনি রসিক শেখর এবং পরম করুণ। তিনি রসিক শেখর, নিত্যলীলার থেকেও কিছু বিশেষ আনন্দ এই প্রকট লীলায় উপভোগ করতে চান, আর জীবগণকে কৃপা করতে চান। জলা জলা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম শ্রীরামহম। আমি নিজেকে প্রকাশ করি, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আচ্ছা, এটা কিন্তু সব ভগবত অবতারের অবতীর্ণ হওয়ার পেছনে কারণ। শ্রীকৃষ্ণ অবতারেও কি এই কারণগুলি থাকবে নাকি আরো কিছু বিশেষ হবে? বললেন এই যে তিনটে বললেন উনি, এগুলি সবগুলো বিশেষ হবে। ধর্ম সংস্থাপন বলতে এইবার ভক্তি ধর্ম ভাগবত ধর্ম সংস্থাপন, খালি বর্ণ ধর্ম আশ্রম ধর্ম সংস্থাপন ওটা তো উনি ঋষিরাই করেন, ওটা তো অন্য অন্য অবতারেও করেছেন। উনি তো রামচন্দ্র রূপেও বর্ণাশ্রম ধর্ম স্থাপন করেছেন, তাহলে কৃষ্ণ অবতারে বিশেষ কি করলেন? আচ্ছা, দুষ্কৃতি গণকে বিনাশ করতে সেটা তো রাম নৃসিংহ বামন রূপেও করেছেন, তাহলে কৃষ্ণ অবতারে উনি দুষ্কৃতি গণকে বিনাশ করে আর বিশেষ কি করলেন? সাধুগণের পরিত্রাণ তো যুগে যুগে করেনি, এইবার উনি বিশেষ ভাবে কি কিছু করলেন? শ্রীমদ ভাগবত এই প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি যে রসিক শেখর এবং পরম করুণ, সেই শ্রীকৃষ্ণের জন্মলীলাই আমাদের আশ্বাদ্য। কুন্তী দেবী ভাগবতের প্রথম স্কন্ধে শ্রীকৃষ্ণের স্তুতি করেছেন, তুমি কেন জন্ম নিয়েছ, তুমি কে? ওগো পার্থ সারথি, ওগো পাণ্ডব প্রিয়, ওগো যদুনন্দন, হে যাদব, হে মাধব, তুমি কে? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, তুমি হচ্ছ সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ, সকলকে নিজের দিকে টানো, আনন্দ দিয়ে টানো, দুঃখ বেদনা দিয়ে নয়, হিহির করে নয়, নিজের সৌন্দর্য মাধুর্য সর্বাকর্ষক সর্বাল্লাদক মহারসায়ন আপনার বলে করে সর্ববিস্মারণ, অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্বতার বল যাহার শ্রবণে মন করে টলমল। শ্রীকৃষ্ণ হচ্ছে মাধুর্য সম্রাট, শ্রীকৃষ্ণ হচ্ছে মধু ব্রহ্ম। শ্রীকৃষ্ণকে বলা হলো শ্রবণ নয়ন মন অমৃতাবতার, শ্রবণ মন এবং নয়নের কাছে ইনি অমৃত স্বরূপ। তো সকলকে তুমি আনন্দ দিয়ে টানো, পরম বৃহত্তম আনন্দ ঘন তত্ত্ব তুমি, তাই কৃষ্ণায় তুমি বাসুদেব বিশুদ্ধ সত্যে স্থিত। বিশুদ্ধ সত্যের উদয় ব্যতীত তোমাকে বোঝা যায় না প্রভু, আবার তুমি বসুদেব নন্দন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, তুমি দেবকী আনন্দদাতা, দেবকী পুত্র,
আবার যশোদার নন্দন, কারণ যশোদার এক নাম দেবকী, দেবকী যশোদার ভূরাজহ। যেমন ক্ষীর সাগরের থেকে অমৃতময় চন্দ্রের প্রকাশ, তেমনি যশোদার গর্ভ রূপী ক্ষীর সাগর থেকে এই কৃষ্ণপূর্ণ চন্দ্র উদিত হয়েছে। ভাগবতে কিন্তু বর্ণনা আছে দেবকী নন্দন রূপে কংস কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর রাত্রিতে। আবার বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ, হরিবংশ পুরাণে দেবী যশোমতী তিনি গোকুলে নন্দ ভবনে কৃষ্ণকে প্রসব করেন। কৃষ্ণ আর দেবী যোগমায়াকে, একটি পুত্র একটি কন্যা, যশোদা দেবী একটি পুত্র আর একটি কন্যাকে প্রসব করলেন, কন্যাটি হচ্ছে নারায়ণী যোগমায়া, আর পুত্রটিকে কন্যাটি তিনি নিজে আদেশ করলেন গচ্ছদ্ভব ব্রজং না, এ দেবী তুমি গোপভিরলঙ্কৃতম মহামায়া জগমায়া আজ একীভূত হয়ে আসছে যশোদার কন্যা রূপে, আর পুত্রটি হচ্ছে স্বয়ং ভগবান নন্দনন্দন গোকুলানন্দলাল ব্রজদীপ। এটা কৃষ্ণ জামালও বললেন, হরিবংশ পুরাণও বললেন, ভবিষ্য পুরাণও বললেন। অথচ ভাগবতে দার্থবোধক ভাষায় আবৃত ভাষায় সুখদেব কংস কারাগারে বর্ণন করলেন। আবার একটি শ্লোকে বলে দিলেন যে ওখানে উনি জন্ম নিয়েছেন আর কংস কারাগারে আবির্ভূত হয়েছেন। এখানে আবির্ভাব, কংস কারাগারে কেমন ভাবে মাতা পিতার কাছে আবির্ভূত হলেন, বলেন তমদ্ভুতম বালকম অদ্ভুতম বালকম অম্বুজীক্ষণং চতুর্ভুজং শঙ্খ গদাদুদায়ুধম, দেবকী পুত্রের হাতে শঙ্খচক্র গদা পদ্ম। তমদ্ভুতম বালকম, মাতা পিতা দেখছেন অদ্ভুত বালক কারাগার আলোকিত উজ্জ্বল নীলালোকে। তমদ্ভুতম বালকম অম্বুজীক্ষণং চতুর্ভুজং শঙ্খ গদাদুদায়ুধম শ্রীবৎস লক্ষ্মণ গণশোভিকস্তুভম। শ্রীবৎস চিহ্ন আছে, ভৃগুপদ চিহ্ন, রমা দেবী এখানে স্বর্ণরেখা রূপে, আর গলদেশে কস্তু। সান্দ্র পয়োদ সৌভগম, একেবারে নিবিড় মেঘের মতো অঙ্গকান্তি, আবার মাথায় মুকুটটাও আছে। মহার্হ বৈদুর্য কিরীট কুণ্ডল পিশা পরিষপ্ত সহস্র কুন্তলম উত্তম কাঞ্চঙ্গদ, হাতে রয়েছে কাঞ্চি, অঙ্গদ কোটিতে কাঞ্চি আর এখানে অঙ্গদ। উত্তম কাঞ্চঙ্গদ কঙ্কণাম্বিভি, হাতে রয়েছে কঙ্কণ অঙ্গুরিয়ম। বিরোচমানম দেদীপ্যমানম বসুদেব ঐক্ষত, এইরকম বসুদেব দেখছেন, দেবকীও এইরকম দেখলেন। তাহলে এখানে আবির্ভাব জন্ম বলা যায় না, কারণ কোন নরশিশু এইভাবে জন্মায় না এত অস্ত্র শস্ত্র নিয়ে এত সেজে গুজে। এই জন্য মথুরায় কংস কারাগারে দেবকী বসুদেবের সামনে আবির্ভাব। তো আবির্ভাব তো সব জায়গায় হতে পারে, তিনি তো সর্বত্র আছেন, যে কোনো জায়গায় উনি আবির্ভূত হয়ে ভক্তকে দর্শন দিতে পারেন। জন্ম কোথায় হবে, বললেন যেখানে শুদ্ধ বাৎসল্য প্রেম, ঈশ্বর ভাবনা থাকবে না। ঈশ্বর ভাবনা থাকলে কিন্তু সেখানে আবির্ভাব আর জন্ম একটা যেন এক হয়ে যাবে। সেই শুদ্ধ জন্মলীলাটা কোথায়, যেখানে নরবল লীলা শঙ্খচক্র গদা পদ্ম নাই, কেউর কুণ্ডল বর্ণমালায় বিভূষিত নয়, সেইটি হচ্ছে গোকুলে নন্দ ভবনে যশোদার পুত্র রূপে। সুখদেব সে কথা বললেন, কিন্তু
রাজেন্দ্র পরীক্ষিতকে বুঝতে দিলেন না, কিন্তু যখন জন্মোৎসবের বর্ণনা করছেন পরবর্তী যে প্রজলীলা সেই বর্ণনার ভিতরে উনি পরিষ্কার বলে দিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন যশোদা নন্দন নন্দনন্দন মাধুর্য ঘনমূর্তি, কিন্তু লোকে জানে উনি দেবকী নন্দন, এইটাই প্রবাদ। যশোদারও তো এক নাম দেবকী, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। এই দেখুন পরিষ্কার হচ্ছেন নন্দগোপ কুমারায়, ইনি নন্দগোপের কুমার, ইনি গোবিন্দ, গোবিন্দ বলতে প্রতি ইন্দ্রিয়ে অধিপতি, প্রতি ইন্দ্রিয় একে পেয়ে সার্থক হবে, ইনি ঋষিকেশ। গোবিন্দায় নমো নমঃ, মাধুর্যের ঝংকার তুলছেন, নমঃ পঙ্কজ নেত্রায়, নমঃ পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নাভায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। তোমার নয়নগুলি কমলের মতো, না কমলের মতো বলতে পারি না, তোমার নয়নেরই কিঞ্চিত শোভা জগতের কমল পেয়েছে। কমলের মতো তোমার নয়ন নয়, তোমার নয়নের মতোই কমল, কারণ এখানে উপমান উপমেয় ভাব চলে না, তুলনা চলে না। তবে তুলনা বা দিব কিসে? নম পঙ্কজ নাভায়, তোমার নাভিটা পঙ্কজের মতো, এই জন্য বলে পদ্মনাভ, নাভিতেই যেন পদ্ম, বলে নাভিটা পদ্মের মতো অথবা পদ্ম নাভির মতো। নম পঙ্কজ নাভায়, তোমার কণ্ঠে কমলমালা, তুমি পঙ্কজ নেত্র, তোমার চরণে পঙ্কজ, তোমার হস্তে পঙ্কজ, চরণটা কমলের মতো লাল টুকটুক করছে, হাতটাও রক্ত কমলের মতো, রক্ত গোপনদের মতো, না না রক্ত গোপন তোমার করতল পদতলের ছটাটা লাভ করেছে। আচ্ছা তুমি অবতীর্ণ কেন হলে? কুন্তী দেবী বলছেন, মুনিনা মঙ্গলাত্মনা, যারা নির্মল আত্মা মুনি ঋষি তাদেরকে ভক্তি যোগে আকর্ষণ করতে, তো মুনি ঋষিকে ভক্তি যোগে আকর্ষণ করবে, সাধারণকে করবে না। বলে মুনি ঋষিরা যদি এসে যায় সাধারণরা, তো আপনি এসে যাবে, রাজারা যদি এসে যায় তো প্রজা, তো আপনি এসে যাবে। না যারা অবলাত্মা মুনিগণ তাদের ভক্তি যোগ বিধানার্থ, তুমি ভক্তি যোগকে প্রকাশ করতে অবতীর্ণ হয়েছ, কখন পশ্চিম বহিষ্ক্রিয়। আমি তো সাধারণ স্ত্রী, আমি তো অবলা রমণী, আমি তোমার মহিমা কি করে বুঝব, আর আমি তো বিষয়ী মানুষ, আমি তো রাজমাতা, আমি তো এই হস্তিনাপুরের সাম্রাজ্যের আমি নিয়মিত নিয়ামিকা, আমি কি করে বুঝব তোমার মহিমা। তোমার মহিমা বুঝতে গেলে তো কাঙাল হতে হবে, অকিঞ্চন হতে হবে, নমকিঞ্চন বৃত্তায়। তুমি হচ্ছ মুনি ঋষিদের সম্পত্তি, তুমি হচ্ছ ত্যাগীদের সম্পত্তি, আমি তো ত্যাগী না, আমি তো রাজমাতা, নমকিঞ্চন বৃত্তায়। তুমি অকিঞ্চনের বৃত্ত, নির্বৃত্ত গুণবৃত্তায়, সত্য রজ তম, এই তিন গুণের বাইরে গেলে তো তোমাকে জানা যায়, তুমি তো গুণাতীত, তুমি তো নির্মম নিরহংকার। তো আমরা তো মম নিয়ে অহংকার নিয়ে আছি, আমরা তো কামনা বাসনার ভিতরে আছি, যবিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। তো আমার দ্বারা তো সেটা হবে না, নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় সন্তায় কৈবল্যবতয়ে নমঃ। কুন্তী দেবী স্তুতি করছেন,
শ্রীকৃষ্ণের জন্মের কারণ বলছে, কেন তুমি যদুকুলে জন্ম নিলে, এই যদুবংশরূপী চন্দনবনে তুমি আবির্ভূত হলে কেন, পৃথিবীর ভার অপনদামীর জন্য, পৃথিবীর ভারের থেকেও আরেকটা বড় ভার আছে যদুনন্দন, সেটি হচ্ছে জীবের কর্মভার। ভবেই অস্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্ম ভি, অবিদ্যা এবং কাম্য কর্ম, কর্ম অকর্ম বিকর্মের বন্ধনে যারা পড়ে গেছে, এই কর্ম গহনা গতি, এ তো কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জিনে জয়সো কিয়ো দিনে তাইসে ফল চাকা। তো আমরা কর্মের বন্ধনে পড়ে গেছি না, কর্ম অকর্ম বিকর্মের এই গহনা গতিতে ভবে অস্মিন এই জগতে ক্লিশ্যমানানা, আমরা সবসময় কষ্ট পাচ্ছি দেহাভিমান ভুগে নিয়ে, কেন বলেন অবিদ্যা কাম কর্ম ভি, এই অবিদ্যার বন্ধনে পড়ে। তো এর থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য তুমি শ্রবণ স্মরণার হানি, তুমি এমন লীলা করবে যেগুলি শ্রবণীয় এবং স্মরণীয় হবে, শুনতে ভারী মিষ্টি লাগবে, বলতে ভারী আনন্দ, হরিকথা বলে কত আনন্দ হয়, শুনে কত আনন্দ হয়, তব কথা অমৃতম, তোমার কথা তো অমৃত, তদৈব রম্যং রুচিরং নবং নবং, তদৈব শশ্বর মনসো মহোৎসবং, তদৈব শোকার নবশোষণং নৃণাম যদুত্তম শ্লোক যশৌরবীরহ। তোমার এই যে কথামৃত, যাতে আমরা শ্রবণ করতে পারি স্মরণ করতে পারি, এই জন্য শ্রবণ স্মরণার হানি কলিষ্যম ইতি কীর্চন, তুমি এমন মধুর লীলা করবার জন্যই কি তুমি অবতীর্ণ হয়েছ, সেই লীলামৃত পরিবেশন করে আমাদের দুঃখ দূর করবে বলে কি অবতীর্ণ হয়েছ। কুন্তী দেবী বিতর্ক করেছেন, তুমি কেন অবতীর্ণ হয়েছ, কি মুনি ঋষিগণকে শুদ্ধ ভক্তি যোগে আনবার জন্য, নাকি আমাদের কর্মবন্ধনকে দূর করবার জন্য, নাকি মধুর লীলারস বিস্তার করে নিজে আনন্দিত হওয়ার জন্য। একটা পক্ষ বলছেন এটা কি, এটা কি, এটা বলছেন তোমার দামবন্ধন লীলার কথা আমি যখন ভাবি, তুমি এমন মধুর লীলা করলে, যাতে দশাশ্রু কলিলান জনসম্ভ্রমাক্ষম বক্ত্রং মিনীয় ভয়ভাবনয়াস্তি তস্য সামাং বিমোহয়তি যত ভীরপি বিভেতি। তুমি কাঞ্চো মা আমি দয়ের হাড়ি ভাঙিনি, তুমি আমাকে মেরো না, আমাকে চোর বলো না, আমাকে গৃহলুণ্ঠ নবনীত প্রিয় বানর প্রিয় আমায় গাল মন্দ করো না, মা মা তোমার পায়ে পড়ি, এমনটি অন্যায় আমি আমায় ভয় মেরো না, মা প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা, আনন্দ ব্রহ্ম কি কাঁধে থাকিয়া থাকিয়া করগঞ্জ দিয়া মুছিতেছে নমি চোরা, মায়ের তরাসে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস ভয়ে কাঁদছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠটা শাখের মতো, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাটি দুলিছে তাহে মুক্তা হারটা দুলছে, এই সে প্রকার লীলা আপনার আপনারই মন হরে, তাকিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরবরে। এই যে মধুর লীলা, এই লীলা বিস্তারের জন্য কি তুমি অবতীর্ণ হয়েছ, নাকি আমার বিপদ হলো কি দূর করতে, এ বিপদ বারণ মধুসূদন, তুমি বিপদ দূর করে আমাকে সম্পত্তি দিলে, সম্পদ দিলে তো সম্পত্তি পেলে তো মানুষ তোমাকে ভুলে যায়, বিপত্তিতে তো
সব সময় তোমার শরণ নেয়, তো আমি সম্পত্তি চাই না হে দয়াময়, আমি বিপত্তি চাই, আমায় বিপদ দাও, কারণ বিপদ হলে বিপদ বারণ মধুসূদন তোমার স্মরণ হবে। এই যে বুদ্ধি দেবী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী একটা তথ্য ইতিবৃত্ত বলছেন, তিনি কেন এসেছেন, কি জন্ম, কি দিলেন, শ্রী শ্রী নারী গৌরাঙ্গ সুন্দর এবং রাধা বিহারী লাল জীবন পালনে আপনাদের আশীর্বাদ থাকলে আগামীকাল আবার এই বিষয়ে রইল আশাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে।